বেচেছি কিনেছি হ্যাঁ আচ্ছা যা আছে যা আছে তাই যা আছে তাই শুনো আমরা কিন্তু গরু কিনি অন্য দুটা গরু কিনি না একটা গরু কিনো 1,62,000 টাকা টাকা 22,000 টাকা দাম হলে টাকা দি আর না হলে 5,000 টাইমে আসে সময় আসলে কত
একসাথে 22,000 টাকা গুনাবো, তাহলে টাকা ইয়া করে 19,000 কেন 19,500 না হলে খেল টাকা লিমে কথা নাম নিবো ১৪,০০০ পাইছিল, ৫০০ কম দিয়ে ১,০০০ কম দিয়ে একবারে যদি ২,০০০ টাকাতে এক টাকা কম দিয়ে ২,০০০ টাকা দিচ্ছি এখন রাখো। যদি আমরা ব্যবসা করি জানে তাও ১,০০০ গরু নিবা কি করে এত দিন তো মার দেন বড় ভাই ওই ভাই দিব না এই জন্য তো গরু মই কাঁচা গরু তো 1,000 টাকা দিব তো হালা করে আরে মই দিব না 1,000 যা মই তো টাকা দিব না যা না 1,000 টাকা দিব না 1,000 দিব না কথা বেটা একটা কথা কো জান না না ঠিকই আছে দাদা ঠিক আছে খাব না মই আইছ না 1,000 দিব না ভাই আব্বা কইছে না আব্বা আইলে 1,000 টাকা তনে গুলো দিব না রে এই শুনো তোমাকে কইছি না তোর বিশ্বাস করো আব্বা কোনোদিন গরু হাত দাম ধরে রাখে না বুঝলা আজকে 500 টাকা দিব না যা বিশ খাবা বলে যা এ ভাই বিশ্বাস করো আমরা কখনো মানুষের সঙ্গে গরু করি না ভালো লাগিল তো কইছি আবার বুঝাইছেন কাল নাইলে হারায় না আর নিকবে যাইছ না। তো দর্শক বৃন্দ, ছাত্তা চাচা আমাদের অনেকদিন পর 3 বছর পর বলা চলে আমাদের গরু নিল। আমরা প্রথম যখন খামার শুরু করি তখন প্রথম সেটারই গরুগুলো আমরা ছাত্তা চাচাকে দিছিলাম, আর এই তারপরে এই আপনার গরু নিল ছাত্তা চাচা। মাঝখানে ছাত্তা চাচাকে আর গরু দেওয়া হয় নাই, তো আজকে আমাদের লাল গরু দুইটা ছাত্তা চাচা নিল। ছাত্তা চাচা আপনার বিক্রির জন্য অবশ্য নিয়েছে, এখন কাটাইও করতে পারে উনি। উনি অবশ্য আমাদের বানিয়াপাড়া বাজারে গরু কাটাই করে এবং গরু কিনে হাটে উঠায়। তো আমাদের লাল গরু দুটা ছাত্র চাচা আজকে আপনার
28 এপ্রিল 19,500 টাকা নিল সঙ্গে এই বড় ভাই। বড় ভাই আপনার নাম কি যেন? নয়ন ভাই। আপনার বাসা কোথায়? আমার বাসা বিড়াল। আপনাকে কখনো দেখি নাই তো, ছাত্রছাত্রী আসে আমাদের এলাকায় গরু কিনতে। তো এই ছিল আজকের মতো গরু বেচা কেনা। আজকে আমরা বাড়ি থেকে গরু বিক্রি করলাম, তো আজকের মতো এখানে থাকবে আমাদের বাড়ি থেকে গরু বেচা কেনা। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। হ্যাঁ, যে কোনো গরু নিতে গেলে আপনার ছাত্রছাত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।